টেস্টিভ বিউটি সকল ফ্যানদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের প্রতিনিয়ত আমরা হিউজ পরিমাণে এমবি আমাদের অ্যাকাউন্টে থাকে, তো আমরা এই অ্যাকাউন্টে এমবিগুলো আমরা কোন এমবিগুলো আগে ইউজ করবো কোনটা পরে ইউজ করবো অনেক সময় আমাদের সেই চিন্তা এসে সমস্যায় পড়ে যায়। যেমন ধরুন আমি আজকে 1 GB নিলাম 7 দিন মেয়াদে, আগামীকাল আমি 1 GB নিলাম 15 দিন মেয়াদে, কিন্তু আমি এখন ইউজ করতেছি এবং 15 দিনের মেয়াদে আমার যে এমবিটা ওইটা আগে কাটতেছে। এখন এটা তো আমার জন্য বড় একটা প্রবলেম, আমার 7 দিন এমবি আগে না কেটে 15 দিনটা আগে কাটতেছে। তখন আমি ওই বিষয় নিয়ে কথা বলবো কীভাবে আপনি 7 দিন এমবিটা আগে সেট করবেন এবং 15 দিন এমবিটা যাতে না কাটা যায় সে ব্যবস্থা করবেন। তো এর জন্য আপনার এটা আপাতত দুটো সিমে কাজ করবে, সেটা হলো রবি এবং এয়ারটেল। তো আমি সেই দুটো সিমেরই আপাতত দেখাচ্ছি, তো চলুন শুরু করা যায়। তো এর জন্য আপনার রবি এবং এয়ারটেল সিমে এমবি দেখার কোড আলাদা একই, তো আপনি সেই একই কোডের মতো এখানে *3444# ডায়াল করবেন। ডায়াল করার পর আপনি সেকেন্ড 2 নম্বর অপশনটাতে ক্লিক করবেন, দুই যেটা ওটাতে ক্লিক করবেন, 2 লিখে সেন্ড দিবেন। দেখুন এখানে আপনার যে যে এমবি প্যাকেজগুলো অ্যাক্টিভ করা আছে ওগুলা দেখতে পারবেন, কোন এমবি প্যাকেজটি আপনি বন্ধ করতে যাচ্ছেন সেটা আপনার সিলেক্ট করতে হবে। যেমন আমি আপাতত এক জিবি উইকলিতে দেখাচ্ছি, 2 ক্লিক করলাম। এখন দেখছেন এখানে কী লেখা আছে, একে হচ্ছে টেম্পোরারি স্টপ প্ল্যান। এখন আমি যদি এখানে 1 লিখে সেন্ড করে দিই সাথে সাথে এমবিটি টেম্পোরারি মানে কিছু আপনি যতক্ষণ অফ করে রাখবেন ততক্ষণ যদি এটা অফ হয়ে যায় এমবি আর কাটা যাবে না, এমবি আপনি যত ইউজ করবেন কোনো এমবি কাটবে না। এরপর আপনি অ্যাগেন এখানে এসে তখন আপনি এখানে অ্যাক্টিভ দেওয়ার জন্য আবার অ্যাগেন 1 ক্লিক করবেন, 1 ক্লিক করবে আপনার এই এমবি প্যাকেজটি আবার অ্যাগেন চালু হয়ে যাবে। তো এটাই আজকে মূলত ভিডিওটি, যদি আমরা যদি ভালো লেগে থাকে এবং আপনার যদি মিন্দমাতে উপকার হয় অবশ্যই একটি লাইক দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।